লক্ষ্মী পূজোর বিসর্জনে মাইক বাজানোকে কেন্দ্র করে পুলিশের সাথে খণ্ডযুদ্ধ ক্লাব সদস্যদের। লক্ষ্মী পূজোর বিসর্জনে তারকেশ্বরে মাইক বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা, পুলিশের সাথে খণ্ডযুদ্ধ ক্লাব সদস্যদের। প্রায় 15 থেকে 20 জন সিভিক ও পুলিশ কর্মী আহত, তারা হরিপাল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। সকাল থেকে এলাকায় মাইক বাজানোকে কেন্দ্র করে অশান্তি শুরু হয়। দুপুরে হরিপাল থানার পুলিশ বেশ কয়েকটি সাউন্ড সিস্টেম আটক করে। সন্ধ্যায় একসাথে তারকেশ্বরে মাইক বাজিয়ে বিসর্জনে বের হয় বেশ কয়েকটি ক্লাব। হরিপালের মশাই মোড় এলাকায় মাইক বাজানোকে কেন্দ্র করে খণ্ডযুদ্ধ শুরু হয়। নামানো হয় র্যাব এবং বিশাল পুলিশ বাহিনী। গতকাল রাতে বিসর্জনকে কেন্দ্র করে পুলিশের খণ্ডযুদ্ধ হয় ক্লাব সদস্যদের সাথে। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লে আহত হন 20 জন সিভিক ও পুলিশ কর্মী। এলাকার দোকানপাট ও বাড়ি ভাঙচুর চালানো হয়। সকাল থেকেই এলাকা থমথমে। ঘটনার পরই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। গতকাল রাতে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। হ্যাঁ, আমার জামাই ওইখানটা দাঁড়িয়ে ছিল, তাকে কলারটা ধরে নিয়েছে এইখানে, তো তবে মাঝে সে বলছে আমি জামাই, আমার মেয়ের শরীর কাটাই, দেখো এইরকম মেয়ে বলছে না আমি শুনবো না, সে কি মুখের ভাষা তাদের, মেয়ে এইখানে ফেলে মারছে, আবার ওইখানে তো যে মারছে, আবার মেয়ে গেছে যে আমাকে ছেড়ে দিন, আমার মেয়ের অবস্থা খারাপ, হসপিটালে ভর্তি করতে হবে, গ্যাস দিচ্ছে, তা তো শোনে না। ওই তো সব ছুটাছুটি করে ছুটে আসছিল বলেই তো আমাদের পাড়ার ছেলেরা তো সব ছুটে আসছে। এবার আমাদের ঘরে লাথি মারা মানে বাচ্চা ছেলেকে বলছে মানবো না, সব পুজো আনা হয়েছে, মাইক করা হয়েছে, ওসব কাউকে ছাড়বো না, বাচ্চা ছেলেই হোক আর যাই হোক, কি কাঁচা কাঁচা খিস্তি করছে পুলিশগণ। কালকে ডিজে পার্টির সঙ্গে পুলিশে খণ্ডযুদ্ধ মতন হলো। মোটামুটি পুলিশ বাবুরা একদল ওই মোড়টায় ছিল, একদল ওই প্রদ্যানমনে মোড়টায় ছিল, মাঝে কিছু অশান্তি হয়নি। এই সামনে চায়ের দোকানটা এখানটা একটা বিরাটভাবে বক্স বাঁধা হয়েছে, ক্লাবটা হচ্ছে একদম সেই মাঠের ধারে, এইখানে এনে বাঁধছিল। তা সেটা যখন মোটামুটি প্রায় 8:30-9 নাগাদ একবার এখানে চালু করেছে, তখন পুলিশ বাবুরা এদিক থেকে ছুটে সব গেছে ওটা বন্ধ করতে। তা সেই সময়তেই মারপিট আরম্ভ হয়ে যায়, ইট ছোড়াছুড়ি আরম্ভ হয়ে যায়। প্রথমে আমরা এখানে সব দাঁড়িয়ে আছি, আমাদের বাড়িতে সব কুটুমজন এসছে, এসে সব খেতে দিচ্ছি। এবার যারা দোষ করলো তাদেরকে না ধরতে পেরে আমাদের ঘরের ঢুকে ঘরের কপাট দিয়ে দিচ্ছি, আমরা ভয়ে পুলিশ আসছে বলে ভয়ে কপাট দিয়ে দাঁড়িয়ে আছি। আমার ভাইপোরা সব এসছে, জামাই জামাই কুটুম খেতে দিচ্ছি, ঘরে ঢুকে ঘরের দরজা ভেঙে ঢুকে আমাদের মেয়ে ছেলে তো ঘরে শুধু মারলো না, মেয়েরা ফাটিয়ে দিয়ে চলে গেলো, সব আচার কাচার করছে। আমরা তবু বলছি দেখো আমাদের বাড়ির ওপর দিয়ে সব ছুটেছে, আমরা এটা আমাদের বাড়ি আমাদের ঘর, যে ঘর ঠেলে দরজা ভেঙে উঠুনে ছুঁড়ে ফেলে দিয়েছে দরজা, তারপরে একটা দরজাকে ঘরের মেজেই ফেলে দিয়ে ঘরের মেজেই 10-15 জন পুলিশ ঢুকেছে, ঢুকে এত মার অত্যাচার যে দেখলে চোখ ফেটে জল আসবে, কি অবস্থা। হুগলি থেকে পাপু সাতরার রিপোর্ট, টাইমস বাংলা।